ওয়ালাইকুম আসসালাম সফিক, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। কই যাস? আমি সামনে কিছু এতিমখানায় ইফতারি দিব আর কি, আজকে আমাদের প্রোগ্রাম। ওইদিকে যাচ্ছিলাম, ওইখানে সবাই আছে সামনে। তুই কই যাস? আমি একটা কাজে যাচ্ছিলাম। আচ্ছা, তো সিআরবিতে কি কাজ? এদিকে থাকেন না? না, আমার এদিকে যাওয়া হয় না। তো প্রায় 20-30 জনের মতো এতিম বাচ্চা আছে আর কি। আমি তো আপনাদের ভিডিওটা দেখছিলাম। আচ্ছা, হ্যাঁ, তো আমি যাই, আমার একটু কাজ আছে। তুই কি ফ্রি আছিস নাকি? হ্যাঁ, ফ্রি থাকলে যেতে পারো সমস্যাতে চাইলে। অবভিয়াসলি ভালো কাজ, যদি ফ্রি থাকো চল আমার সাথে। আর ওইখানে সবাই আছে তো, রাফিরা সবাই আছে, আর আছে যেটা সবাই আছে। শিওর তুই যাবি? আচ্ছা ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না, ঘন্টা খানিক লাগবে আর কি। ওকে তাহলে চল। এখানে প্রিপারেশন চলতেছে, এখানে সবাই আছে, আর সার্জেটের সবাই আছে। রাফির কাছ থেকে কিছু শুনতে যাচ্ছি আজকে প্রিপারেশন নিয়ে। এটা তো গত বছর হয়েছে, রাইট? প্রতি বছর মনে হয় ইফতারি দেওয়া হয়। আমাদের গ্রুপ থেকে চিন্তাই আমরা ইফতারি বিতরণ করে থাকি। আচ্ছা, মানে এতিমকেদেরকে দেওয়ার পর বাইরের দেওয়া হবে, মানে রাস্তায় যারা ইফতার করতে পারেন ওদেরকেও দেওয়া হবে। ওকে তাহলে বেস্ট অফ লাক, ওয়েলকাম। আমি আপনাদেরকে আগেও বলছিলাম এটা অনেক ভিতরে, গত বছর আসছিলাম, এক বছর পর আমি রাস্তা ভুলে গেছি, এখন মনে হচ্ছে আরও চিপাই গেছে। এই যে এই মাদ্রাসাটা, পিচ্চি বাচ্চারা ভিতরে আছে। সো আমি চাচ্ছিলাম না, অ্যাকচুয়ালি আমার নিজের কাছে আনকমফোর্টেবল লাগে যে ভিডিও নিতে। ঠিক আছে, দেওয়া হয়েছে, ঠিক আছে, সালামু আলাইকুম। এখন আমরা যাচ্ছি হচ্ছে রাস্তায় যারা আছে তাদেরকে ইফতারি বিতরণ করবো, যাদের পর্যাপ্ত পরিমাণ সামর্থ্য নেই। ওকে, অনেক একটা দিতে পারো, অন্য পাশে রেখে দেয়, দিকে ডেকে বলে দিই। চাচা চাচা, সালামু আলাইকুম। ওই যে সামনে আর রাস্তা কয়েকজন, তো মোটামুটি শেষ, এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, আর যার যতটুকু সামর্থ্য আছে সবাই রমজান মাসে দুই হাত ভরে দেওয়ার চেষ্টা করবেন। ওকে তাহলে সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।